ইংলিশ সাবজেক্টে আজকে একটু আলোচনা করছি। কতগুলো শব্দ আজকে আমরা শিখব, যেটা হলো হার্ড, হার্ডলি এবং লিটিল, ফিউ, এই শব্দগুলো নিয়ে আজকের আমাদের এই ক্লাস। রবীন্দ্রনাথ ঠাকুরের মতনে আমরা চেষ্টা করছি অন্য প্রকৃতির মাঝে পড়াশোনা করা। ভালো লাগছে এখান থেকে, কারণ গরমে আজকে লাইন নেই কারেন্টে, তো আমরা বাধ্য হলাম এখানে পড়াশোনা করি। তো প্রথমে যে ওয়ার্ডটা দেখো শুদ্ধ আছে, তো এই ওয়ার্ডটা হচ্ছে হার্ড এবং হার্ডলি। এই হার্ডলি ওয়ার্ডটা খুব একটা ব্যাপক প্রচলিত শব্দ, কিন্তু এটার মিনিং আমরা অনেকে জানি না। তো মিনিংটা না জানার জন্য আমরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকি। যেমন কাউকে যদি কখনো বলা হয় হার্ডলি বিউটিফুল, ও কিন্তু বুঝে থাকে হার্ডলি বিউটিফুল মানে অনেকে ভাবে যে ও খুব সুন্দর, মানে কঠিন সুন্দর। কিন্তু হার্ডলি মানে শব্দটা, হার্ডলি শব্দটা হচ্ছে নেগেটিভ শব্দ। হার্ডলি শব্দটা একটা কি শব্দ? নেগেটিভ শব্দ। তাহলে হার্ডলি হলো একটা নেগেটিভ শব্দ, মানে হার্ডলির সঙ্গে কোনোদিনও কোনো নট বা নো শব্দ বসবে। হার্ডলি ইটসেলফ ইজ আ নেগেটিভ ওয়ার্ড। ওকে, ধর যদি আমি বলি যে আমি ধর বললাম সি ইজ হার্ডলি বিউটিফুল, ওটার মানে হচ্ছে সে একদমই সুন্দর না, কিন্তু আমরা হয়তো ভাবি যে সে অত কঠিনতর সুন্দর। ধর আমি বললাম যে আমার, ধর বললাম যে হার্ডলি হ্যান্ডসাম, এটার মানে তাহলে কি দাঁড়াবে বলো ভাই? যদি বলি যে হার্ডলি হ্যান্ডসাম, তার মানে কি দাঁড়াবে? যেমন যেটা আছে সি হ্যাজ ইটেন হার্ডলি এনিথিং টুডে হবে না হার্ড এনিথিং টুডে হবে বলো? সি হ্যাজ ইটেন হার্ড এনিথিং টুডে না হার্ডলি এনিথিং টুডে? হার্ডলি হবে, মানে সে আজকে কিছুই খায়নি। হার্ডলি মানে একদমই কিছুই খায়নি, ঠিক আছে? ধর আমি বললাম এইটার ক্ষেত্রে কি হবে, হি ট্রাইড ভেরি হার্ড হবে না হার্ডলি হবে? হার্ড মানে কি, ও কঠিন পরিশ্রম করেছে। তাহলে আমরা হার্ড আর হার্ডলি শব্দটা ভালো মতো শিখতে পারলাম, হার্ডলির সাথে কোনো নেগেটিভ শব্দ বুঝবে। ক্লিয়ার? এবার যে নেক্সট ওয়ার্ডটা শিখবো সেটা হলো লিটি, এ লিটি, ডালি। কী শিখবো বলো? লিটি, এ লিটি, ডালি। লিটিল মানে হচ্ছে কি অল্প, লিটিল মানে কি অল্প, লিটিল মানে অল্প। লিটিল কোন ক্ষেত্রে হয়? তরল জাতীয় কোনো ক্ষেত্রে, ঠিক আছে? আর ফিউ, ফিউ কোন ক্ষেত্রে হয়? যেটা গোনা যাবে, মানে একটা আনকাউন্টেবল আর একটা হলো কাউন্টেবল। কাউন্টেবল কোনটা? কাউন্টেবল হলো ফিউ, যেটা গোনা যাবে, আর আনকাউন্টেবল, আনকাউন্টেবল হলো কোনটা? লিটিল। ক্লিয়ার? যেমন ধরো আমি বললাম এ লিটিল স্টুডেন্ট, এটা কি ঠিক বললাম না ভুল বললাম? ভুল বললাম। আর স্টুডেন্ট কি গোনা যাবে? তাহলে লিটিল স্টুডেন্ট হবে না, এ ফিউ স্টুডেন্ট। যেমন আমার অনেকজন স্টুডেন্ট কিন্তু আসছে, অল্প কমজন স্টুডেন্ট আসছে, তাহলে কি বলবো? এ ফিউ স্টুডেন্ট। ধর একজনও আসেনি, তখন বলবো ফিউ স্টুডেন্ট। একজনও না মানে কি? তার মানে কি ফিউ মানে হচ্ছে নেগেটিভ, অলমোস্ট নাথিং। ফিউ মানে কি? অলমোস্ট নাথিং। এ ফিউ মানে দেয়ার ইজ সামথিং, এ ফিউ মানে কি? দেয়ার ইজ সামথিং। আর দা ফিউ, দা ফিউ মানে লিটিল, মানে অনেকটা ওখানে আছে। ক্লিয়ার? তাহলে ফিউ মানে নাথিং, একদমই নাই। আর এ ফিউ মানে কি? কিছু আছে, সামথিং। আর দা ফিউ মানে কি? মোটামুটি আছে। সেম লিটিল মানে একদমই নাই, আর এ লিটিল মানে একটু কাছে, আর দা লিটিল মানে একদমই, মানে অনেকটাই আছে। ক্লিয়ার? ধর আমি বললাম যে ওই বোতলটাতে হলো অল্প জল আছে, তাহলে এ লিটিল ওয়াটার বলবো। কী বলবো? এ লিটিল ওয়াটার। কিন্তু জলই নেই, তাহলে বলবো ফিউ ওয়াটার, সরি লিটিল ওয়াটার। ক্লিয়ার? আর দা লিটিল মানে অনেকটা। আমি বললাম আমার পকেটে যত টাকা ছিল, অল্প টাকা ছিল, আমি সব দিয়ে দিলাম, তাহলে তখন হবে দা ফিউ, তখন কী হবে? দা ফিউ। ক্লিয়ার? তাহলে আজকে আমরা এই আলোচনা কী শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম হলো লিটিল, এ লিটিল, দা লিটিল, তারপরে ফিউ, এ ফিউ, দা ফিউ, এবং হার্ট এবং হার্ডলির ব্যবহার।